যেমনটা কথা ছিল বিজ্ঞাপন বিরতি এবং আন্তর্জাতিক সংবাদের পর আমরা ফিরে আসবো রাঙা সকালের দ্বিতীয় রাঙা ঘন্টায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় শিল্পী, অনেকের হার্টথ্রব বলা যেতে পারে, আমাদের প্রিয় মাকসুদ ভাই। চলুন আমরা তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, সুপ্রভাত, ভালো আছেন সবাই? জি, অনেক ভালো আছি এবং আপনাকে আরো বেশি ভালো আছি। আমিও খুব আনন্দিত যে আপনারা আমাকে মনে করেছেন। এক ঘন্টা ধরে আড্ডা দেব আপনার সাথে, ইনশাআল্লাহ আপনার সম্পর্কে অনেক কিছু আমাদের দর্শকরা নিশ্চয়ই আজকে জানবে, আবিষ্কার করবে অনেক কিছু। তার আগে আমরা আমাদের পক্ষ থেকে একটু জানিয়ে নিই, মাকসুদ এদেশের ব্যান্ড শিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন শিল্পী। আশির দশকের শেষ থেকে নব্বই দশকের একটি উল্লেখযোগ্য সময় ধরে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে যে নব জাগরণের সূচনা হয়েছিল তার অন্যতম সৈনিক মাকসুদ। এছাড়া নানা সময়ে বাংলাদেশের ব্যান্ড দলগুলোর প্রধান সংগঠন বাম্বার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং বাংলাদেশের সঙ্গীত নিয়ে গবেষণা ও বই লিখেছেন মাকসুদ। তার লেখা প্রথম বই প্রকাশিত হয় 2004 সালে। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তার লেখা বিভিন্ন কলাম নিয়ে সংকলিত সেই বইয়ের নাম ছিল আমি বাংলাদেশের দালাল বলছি। বইটি প্রকাশ করেছিল সময় প্রকাশনী। 2007 সালে তার দ্বিতীয় বই বাউলিয়ানা প্রকাশিত হয়। এই গুণী মানুষটি সম্পর্কে আরো অনেক কিছু জানার আছে, আরো অনেক কিছু বলার আছে, আমরা তার কাছ থেকেই শুনবো সেই সব। আমরা ছোটবেলা থেকে শুরু করতে চাই, আপনার ছোটবেলা, কোথায় বড় হয়ে ওঠা, তখনকার পরিবেশ শুনি। ছোটবেলা আমার জন্ম ঢাকার বাইরে নারায়ণগঞ্জের, যেটা নারায়ণগঞ্জের লোক নারায়ণগঞ্জ বলে, নারায়ণগঞ্জতে আমার জন্ম, আমলাপাড়ায়। খুব সুন্দর একটা ছোটবেলা কেটেছে আমার, কেন ছিলাম আমলাপাড়াতে যে বিল্ডিংয়ে থাকতাম সেটার নাম ছিল আজবেরি মঞ্জিল, এবং ওখানে একটা খুব মিশ্র একটা কালচার ছিল। আমাদের যারা বিল্ডিংয়ের মালিক ছিলেন বাড়িওয়ালা, এনারা ছিলেন কলকাতার বাঙালি যারা উর্দু বলতে পারতেন, ছিলেন আমার বড় চাচা, চাচিরা থাকতেন, আমার চাচাতো ভাই বোন সবাই ছিলেন। বড় যৌথ পরিবার ছিল না, আমরা আলাদা আলাদা ফ্ল্যাটই থাকতাম, ছোট ফ্ল্যাট বড় ফ্ল্যাট এরকম ছিল। একটা বিল্ডিং এর ভিতরে বিভিন্ন ফ্ল্যাট, তখন তো ফ্ল্যাট বাড়ি হয়নি, তো ইন্ডিপেন্ডেন্ট হাউসই বলা যায় একটা। এছাড়া আমাদের খুব ছোট একটা অংশ ছিল আমরা, আর বিল্ডিংটাতে অধিকাংশ বাকি যারা ছিলেন ওরা সব সনাতন হিন্দু, এবং অধিকাংশই কিন্তু ওই একটি একটি ব্যবসায়ী ক্লাস আছে মারোয়ারি, ইনারা বাংলাদেশে পাঠের ব্যবসায়ী। তো আমার জীবন দশার জীবনের প্রথম সময়কার বন্ধুদের ভিতরে অধিকাংশই কিন্তু ছিল সনাতন হিন্দু মারোয়ারি, আর বন্ধু বান্ধব অনেক ছিল। তো আমি একটা খুব মিশ্র পরিবেশ, বিল্ডিংয়ে হিন্দু মুসলিম সবই পেয়েছি। স্কুলে আবার যেখানে যেতাম, নারায়ণগঞ্জ প্রেপারেটরি ইংলিশ স্কুল, সেটা ইংরেজি মিডিয়াম স্কুল। এবং ইন্টারেস্টিং, সেই ষাট দশকেই আমাদের প্রিন্সিপাল ছিলেন একজন স্কটিশ মহিলা, এবং স্কটল্যান্ড থেকে ওনাকে নিয়োগ করে নারায়ণগঞ্জে হেডমিস্ট্রেস করা হয়। তো উনার ফ্যামিলি ছিল, কিছু ব্রিটিশ লোক ছিল, নারায়ণগঞ্জ ক্লাবে একটা খুব সুন্দর ব্রিটিশ পাড়ার মতো ছিল, এবং তো উনারা ছিলেন খ্রিশ্চান। তো এই তিনটা সংমিশ্রণে, তিনটা ধর্মের বিশ্বাসের সংমিশ্রণে কিন্তু আমার বেড়ে ওঠা। এবং সেই সূত্রেই অনেকে জিজ্ঞেস করে আমার জীবনের প্রথম লাইভ গান কখন শুনি, তো আমার যতদূর মনে পড়ে যে আমাদের দোতলায় রাতে কীর্তনের অনুষ্ঠান হচ্ছে, তো অনেক লোকজন, তো যথারীতি আমি অনেক ছোট আর গানের দিকে একটা ঝোঁক ছোটবেলার থেকেই ছিল। তো যেটা পরবর্তীতে শুনি, বড় হয়ে শুনি, মানে বাবা মা খুবই দুশ্চিন্তা, কারণ আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো আমি সেই, এবং মারোয়ারিদের বসার ঠিক সোফা টোফা ছিল, ওদের গদি বলতো, ওটা গদির উপরে সাদা কাপড় দেওয়া, সেখানেই সবাই বসতো, বিশাল বড় তিন চারটা গদি ঢালা হবে, সেখানেই গান হচ্ছে। তো একটা কোনায় আমাকে পাওয়া গেছে, আমি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। তো আমার জীবনের প্রথম গান যদি লাইভ অনুষ্ঠান বলেন, তাহলে আমি সেই কীর্তন গানে, এবং অনেকেই জানি না এই কীর্তন বাউল বিভিন্ন ধরনের আধ্যাত্মিক গান বা ধর্মভিত্তিক গান সেই ছোটবেলা থেকে আমাকে খুব আকৃষ্ট করা শুরু করে। সেই জন্যই সম্ভবত পরে বাউলিয়ানার প্রতি একটা দুর্বলতা প্রকাশ পেয়েছে, সম্ভবত সম্ভবত সেই কীর্তনটা কি মনে আছে প্রথম লাইভ? না না, এটা এটা খুবই, তখন আমার বয়স খুবই ছোট, আমি কত ছোট মনে করি, কিন্তু এটা না, এটা মানে তুমুল হয়েছে, মানে প্রায় রাত, কেন আমার, আমি ঘুমিয়ে পড়তাম ছয়টার ভিতরে বা সাতটার ভিতরে, খুব ছোট ছিলাম, তো রাত দশটা এগারোটা পর্যন্ত আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং মানে মোটামুটি শুধু পুলিশে খবর দেওয়া, বাবাকে বাবা মা পাগল হয়ে গেছে, মাইকিং করা শেষ। হ্যাঁ, মানে মাইকিং হতে যায় যেত একটু পরে হলেই, তো পুরো বিল্ডিং এর চিৎকার, কিন্তু আমি তো আর শুনতেছি না, কারণ গান চলছে এখানে। এবং টেনশনের আরো বড় কারণ থাকতে পারে, পরিবারের একমাত্র পুত্র সন্তান ছিলেন আপনি। হ্যাঁ, তো আদর যত্ন এবং দুষ্টুমি সবকিছু মিলে কেমন ছিল আসলে পরিবারের? আদর যত্ন তো অবশ্যই, বাবা মা খুবই আমাকে আদর করতেন, এছাড়া
আমার আমার খুব ভাগ্য যে আমি হয়তো মানুষের খুব আদর কাটতে পারতাম, হয়তো সেটা একটা আমার একটা বিশেষ একটা ট্যালেন্ট ছিল যে মানুষের আদর কি করে কাটতে হয়, হয়তো সেটা একটা ছোটবেলা থেকে একটা ধরনের ভূমিকা ছিল, হয়তো আমি জানি না, যে মানুষের আমি আদর কাটতে পারতাম, মানুষ খুব আদর করতো আমাকে, বিশেষ করে স্কুলে টিচাররা খুবই আদর করতেন, আমার চাচি আমার চাচা ছোটবেলায়, আর যেহেতু আমি সবার ছোট আর আমার চাচাতো ভাই বোন না, তো ওনারা তো তখন অলরেডি কিছু কয়েকজন কলেজে পড়ছেন, আমার বড়দা মানে আমার চাচাতো সবচেয়ে বড় ভাই উনি ক্যাডেট কলেজে পড়ছেন, উনি ম্যাট্রিক দিবেন টিবেন, তো ওনারা সবাই আমাকে কোলে নিয়ে নিয়ে ছোটবেলায় সবার কোলে কোলে আমি বড় হয়েছি, তো এবং পরবর্তীতে ওই আমাকে খ্যাপানো অল্পতে আমি কেঁদে ফেলতাম, সেটাও তারা খুব এনজয় করতো, বিভিন্ন কথা বলতো, তো ওগুলো ছিল দুষ্টমি, তো অবশ্যই অনেক কোর্স করেছি, এবং ওই যে আর আমার বাবা অবশ্য খুবই একটা স্ট্রিক্ট লোক ছিলেন, মাও মোটামুটি স্ট্রিক্ট ছিল, বাবা খুব বেশি স্ট্রিক্ট, কারণ বাবা সারাদিন থাকতেন না, তো ছুটির দিনগুলোতে খুব শাসন একটা ব্যবস্থা ছিল, আর আমি একমাত্র ছেলে বলে আমাকে কোনো আমার উপর কোনো রেহাই ছিল না, মানে যথেষ্ট মার খেতাম, এবং এটার সুযোগও আপনি মাঝে মাঝে নিয়েছেন, দুই এক টাকা এদিক ওদিক করা, বা একবার নাকি এক টাকা চুরি করতে গিয়ে ধরাও পড়েছে, মানে বিষয়টা হলো কি এটা বোধ হয় জানি না, এটা আমার ভিতরে একটা এক ধরনের একটা একটা থ্রিল, একটা কিছু করবো যেটা নিজেকে নিজে খুব থ্রিল হবে, এটা কেউ জানবে না, আমি একা একা কিছু করেছি, এটা কেউ জানলো না, এটা গোপন বিষয়, তো ওই মা ওই পয়সা রেখে দিতেন, তো তখন তো মানে আমার যখন জন্ম আমার বাবার বেতন 450 টাকা, তো তখন হিসাব করেন মানে টাকার মূল্য কত ছিল, তো দুই চার আনা পড়ে থাকতো, ওখান থেকে দুই এক পয়সা সরিয়ে আমি হয়তো চীনা বাদাম খেতাম পাড়ায়, চটপটি আচার চকলেট, এগুলো চকলেট আমার খুব শখ, চকলেট হলে হ্যাঁ নিয়ে খেতাম, তো ওইগুলো করতে করতে মানে আম্মা তার টের পায় না, বলে যে কি হলো আমার পয়সাটা কে নিল, উনি হয়তো বুঝতেন কিন্তু আমাকে ধরতে পারছেন না, তো একদিন খুব থ্রিলটা বেড়ে গেল, দেখে আম্মা 1 টাকা রেখে দিয়েছে, জানি না, তো আমি সেই 1 টাকা নিয়ে আর কোনো কথা নেই, দিয়ে পকেট নিয়ে দিলাম, ধরো আমি তখন হিসাবও জানি না যে আসলে হিসাবটা কি হয়, 1 টাকায় কয় পয়সা বা কয় আনা তা আমি জানি না, দোকানে গিয়ে বলছি যে ভাই 1 টাকার কি পাওয়া যায় দেন, তখন দোকানদার তোমাকে চেনে, হ্যাঁ প্রথমে সে কেউ তুমি একা আসছো টাকা নিয়ে কোথেকে আসছো, তো ইতিমধ্যে আমাকে যে বড় করেছেন আমার ভাইয়ের পাশে কাদের ভাই, উনি বাজার থেকে ফিরছেন, কাদের ভাই এই দেখেন পয়সা চুরি টাকা চুরি করছে, সেই সেই শুরু, তো বাসায় গিয়ে যথেষ্ট মারধর, তো তো ওই তখন থেকে মানে একটা জিনিস খুব তুমি সবসময় চেয়ে নিবে, চুরি করা কোনো জিনিস এটা কেউ ভালো বলবে না, স্কুলেও ভালো বলবে না, কোথাও কেউ ভালো বলবে না, তো তোমার যদি টাকা কোনো কিছু লাগে, কিন্তু টাকা চেতে হলো কেন বাবা আমার বাবা মানে আমি বলতে দ্বিধা নেই, আমি অত্যন্ত দরিদ্রতায় বড় হয়েছি, আমার বাবা খুব শিক্ষিত লোক ছিলেন, কিন্তু তারপরও খুব অনেস্ট ছিলেন এবং অনেক পরিশ্রম করতেন, সো আমরা একেবারে বেসিক্যালি মধ্যবিত্ত, এবং যে সময়টা ওই 1 টাকার ঘটনা সেটা আসলে চুরি বলা যায় না, কোনো সময় সেন্সটাই তো গ্রো করে না, আমার সেন্স না, এবং ওই টাকার হিসাবও তো জানি না, আমি ওইটা একটা থ্রিল হিসেবে 1 টাকা কি পাওয়া যায় আমাকে দেন, স্কুলের প্রসঙ্গে যেহেতু চলে আসলেন একটু জানতে চাই স্কুল লাইফটা কেমন ছিল, স্কুল লাইফ নারায়ণগঞ্জে, তো ওই যে নারায়ণগঞ্জ প্রেপারেটরি ইংলিশ স্কুলে পড়েছি, তো আমাদের আমার পড়াশোনাটা দীর্ঘ হয়েছে, কারণ সেই সময় থেকে নার্সারি ছিল, KG 1 ছিল, KG 2 ছিল, তো আমি নার্সারি থেকে বেশি দিন ছিলাম না, নার্সারিতে KG 1 যাই, KG 2 যাই, তো আমি ক্লাস 4 পর্যন্ত নারায়ণগঞ্জ আমার পড়ালেখা করে, নারায়ণগঞ্জ শহরটা আমার কাছে খুবই বিউটিফুল লাগতো, হ্যাঁ একটা কথা ছিল যে শীতলক্ষা নদীতে প্রায় সন্ধ্যাতে কাদের ভাইয়ের সাথে হাত ধরে ধরে বেড়াতে যেতাম, না আমার ভিতরে এত বেশি এনার্জি ছিল, বাবা মা মনে করতেন না একটু না হাঁটালে একটু এক্সারসাইজ না হলে, কারণ খেলাধুলার পরেও আমার প্রচুর এনার্জি, হ্যাঁ ঘুমোতে চাই না, ফটফট করি, তো ওই বিকালবেলায় কাদের ভাই আমাকে 1.5-2 মাইল হাঁটায় নিয়ে সে শীতলক্ষার পারে, সেটা আমার সবচেয়ে বিউটিফুল স্মৃতি, মানে মানে IWT এর ইয়ে হয়েছে আপনার তো ফেরির ঘাটিটা হয়েছে, এগুলো খুব সুন্দর চিত্র, এবং নারায়ণগঞ্জের পানি খুব ভালো ছিল, এই ছটফটে ছোটবেলার গল্প তো আমরা শুনছি, এরপর আমাদের সবার প্রিয় মাকসুদ হয়ে ওঠার গল্প আমরা শুনবো একটি বিরতির পর, দর্শক এবারে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই।